हेलो एवरीवन, वेलकम टू माय चैनल डोनास किचन। तुम्हारे सबाई के डोनास किचने स्वागत जानाच्छी। आज के तुम्हारे संगे शेयर करते चले। हाँ, तुम्हारा निश्चय बुझे गेछो चाट रेसिपी, और ये हमें बनाबो एकदम स्ट्रीट स्टाइले, और ये खेते दुर्दान्त है और बनानो खूब ही सहज। तुम्हारा अनायासे झटपट 10 থেকে 12 মিনিটে ये बनिए फिलते पर। और ये हमें बनिए खूब ही घरुआ जिसब इनग्रिडियंट्स घरे सब समय अवेलेबल से सब जिन दिए। और ये रेसिपिटा जदि तुम्हारा भलो लगे अवश्य वीडियो के एक लाइक करो, शेयर करो तुम्हार फ्रेंड्स और फैमिली ते, और आमार चैनल के सबसक्राइब करते भूलो ना। और सबसक्राइब करार पर जो एक बेल आइकन थाके सेटा तो अवश्य क्लिक कर दिओ, ताहले आमी जखनी कोनो नतून वीडियो आपलोड करब तुम्हारा तार नोटिफिकेशन पे जाबे। और ये आमी बनाच्छी आलू चाट। आलू आमादेर घरे सब समय अवेलेबल थाके, आर जे जिनिसगुलो आमी व्यवहार करेछि सेगुलो आमादेर बाड़ीते सब समय पावा जाय। तो चलो बानिए नि आलू चाट। तो आलू चाटे तो आलू लागबे, तो एखाने आमी निये निएछि दुटो मीडियम साइजेर आलू। एटाके आमी प्रेसार कूकारे सिद्ध करे खोसा छाड़िए छोटो छोटो टुकरो करे केटे निएछि। आर साइजटा तोमरा तोमादेर इच्छे मतो छोटो बड़ो करते पारो। तो एबार आमी एटाके शैलो फ्राई करब। तोमरा काचाओ चाटे यूज करते पारो, किन्तु विश्वास करो तोमरा जोदि एटाके एकटु क्रिस्पी करे नाओ बाइरेर दिकटा, ताहले एटा दुर्दान्त हय खेते। तो एटाके आमी सामान्य तेल दिएछि पैने। এটাকে আমি একটু উল্টে পাল্টে লাল লাল করে হাই ফ্লেমে ভেজে নেব, 4 থেকে 5 মিনিট ভাজব। তার থেকে বেশি ভাজার দরকার নেই। আর আমি এতে নুন হলুদ কিছুই দেব না, জাস্ট এটাকে নেড়ে চেড়ে আমি 4 থেকে 5 মিনিট হালকা কালার হওয়া ক্রিসপি হওয়া অবধি আমি এটাকে ভেজে নেব। তোমরা দেখতে পাচ্ছ সুন্দর কালার চলে এসেছে এর মধ্যে। এবার আমি এটাকে নামিয়ে নেব। 4 থেকে 5 মিনিট ভাজলে এমনি কালার চলে আসে, বাইরের দিকটা হয়ে যায় ক্রিসপি আর ভেতরটা একদম সফট, খুবই ভালো লাগে খেতে। তো এবার আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বাউল। এটাতে আমি প্রথমে দিয়ে দিলাম ভেজে রাখা আলু, এরপর আমি দেব একদম ছোট ছোট করে কুচি করা পেঁয়াজ 1 টিস্পুন, তারপর আমি দেব 1 টিস্পুন টমেটো কুচি, আর টমেটোর বীজগুলো আমি ফেলে দিয়েছি। এরপর আমি দেব কাঁচা লঙ্কা কুচি, ঝাল তোমরা তোমাদের ইচ্ছে মতো দিও। এবার আমি নিয়ে নিয়েছি এক টুকরো লেবু, লেবুটা চিপে আমি রস বার করে দেব। একদম হবে তীখা চটপটা মশলাদার চাট, একদম স্ট্রিট স্টাইল। তো চাট যখন, চাট মশলা তো লাগবেই আমাদের। তো এখানে আমি দিচ্ছি 1/2 টিস্পুন চাট মশলা। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আমরা আলুতেও নুন দিইনি, তো পরিমাণ মতো নুন। আর আমি দিচ্ছি সামান্য বিট নুন 1/4 টিস্পুন মতো। আর আমি দিচ্ছি এখানে জিরে ভাজা গুঁড়ো, যেটা আমরা রোস্টেড জিরে ভাজা বলি, জিরেটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া, সেটা দিলাম। এবার আমি দিচ্ছি 1 টিস্পুন টমেটো কেচাপ। এরপর আমি দেব ভুজিয়া। আর তোমাদের কাছে যদি ভুজিয়া না থাকে তোমরা পাঁপড় সেকেও দিতে পারো, পাঁপড়টাকে শুকনো সেকে সেটাও গুঁড়ো করে দিতে পারো, সেম টেস্ট হবে। তো এবার আমি এগুলোকে একসঙ্গে মিক্স করে নেব। দেখতে পাচ্ছ এখনই কেমন দুর্দান্ত লাগছে দেখতে, মুখে জল চলে আসছে। এরপর আমি এতে অ্যাড করব ধনেপাতা কুচি। এটা আমার ফ্রোজেন ধনেপাতা কুচি, তোমরা চাইলে ফ্রেশটাও ইউজ করতে পারো, তোমাদের কাছে যদি ফ্রেশ থাকে তোমরা ফ্রেশও ইউজ করতে পারো, সেটাতে বেশি ভালো হয়। এবার আমি সবগুলোকে একসঙ্গে মিক্স করে নিলাম। এ আমাদের তৈরি হয়ে গেল একদম জিভে জল আনা স্ট্রিট স্টাইল আলু চাট। তোমরা অবশ্যই এটা ট্রাই করো। আর আমি এটাকে অন্য আরেকটা বাউলে আমি সার্ভ করে নিচ্ছি। আর এটা খেতে দুর্দান্ত হয়, আর খুবই ঝটপট এই চাট তৈরি হয়ে যায়। 10 থেকে 12 মিনিট লাগে এটা বানাতে, যদি তোমার আলু সেদ্ধ করতে হয়। আলু যদি সেদ্ধ করা থাকে তাহলে তো আরও কম সময় লাগে। উপর থেকে আমি আরেকটু ভুজিয়া ছড়িয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই এটা ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। বাই বাই।